নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/12/2020 আমরা জানি যে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা ক্লাস টুয়েলভের এবার 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে ট্যাবের বদলে 10,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে। তার জন্য বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু নাম থাকা চাই। তো বাংলা শিক্ষা ই পোর্টালে যে সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রত্যেকে ট্যাব দেওয়ার জন্য ওই স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ওই বাংলা শিক্ষা পোর্টালের আপলোড করতে হবে বা তথ্য আপডেট করতে হবে, এবং তার জন্য 28 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। সেই টাইমের মধ্যে কীভাবে সম্ভব সেই নিয়ে তো শিক্ষক মহলে সংশয় রয়েছে বা প্রধান শিক্ষক মহাশয়দের মধ্যেও কিন্তু ধোঁয়াশা রয়েছে। তবুও সেই কাজ করতে হবে 28 তারিখের মধ্যে, আশা করি ডেটও বাড়তেও পারে। কিন্তু এদিকে মাদ্রাসা শিক্ষক ছাত্রছাত্রীদের কিন্তু তাদের আশঙ্কা রয়েছে যে তাদের তো বাংলা শিক্ষা পোর্টালের সঙ্গে যুক্ত নয়, তাহলে তারা কীভাবে পাবে? তারাও তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের কী হবে? তো কী দাবি রয়েছে আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে আজকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আজকে আপডেট 26/12/2020। ব্যাংকের আইএফএসসি কোড বদলে সমস্যা স্কুল, ট্যাবের টাকা পেতে 3 দিনে চাই অ্যাকাউন্ট। ট্যাবের বদলে 10,000 টাকা পেতে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তথ্য পাঠানোর জন্য হাতে সময় মাত্র 3 দিন। বাংলা শিক্ষা পোর্টালে প্রত্যেক পড়ুয়ার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড জানাতে হবে 28 তারিখের এই 28শে ডিসেম্বরের মধ্যে। সরকার বেঁধে দেওয়া 3 দিনের মধ্যে এত বিপুল কাজ অসম্ভব বলে মনে করছে রাজ্যের স্কুলগুলি। বড়দিনের ছুটি চলছে, একাধিক ব্যাংক পরস্পরের মধ্যে মার্জ হওয়ায় অনেক আইএফএসসি কোড বদলে যাচ্ছে এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি বড় অংশের কোনো অ্যাকাউন্ট নেই। তথ্য জমা দেওয়ার দিন না পারলে প্রচুর ছাত্রছাত্রী সরকারি অনুদান থেকে বঞ্চিত হবে বলে জানিয়েছেন স্টেট ফোরাম অ্যান্ড হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি। তিনি বলেন যে জেলা পরিদর্শকরা আমাদের নির্দেশ দিয়েছে যে 28শে ডিসেম্বরের মধ্যে দ্বাদশ শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে, কিন্তু প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। তার উপরে পোর্টালের গতি অত্যন্ত স্লো, এই অবস্থায় মেয়াদ না বাড়লে ছুটির মধ্যে সবার নাম জানানো অসম্ভব। করোনা আবহাওয়ায় অনলাইনের পড়াশোনায় একমাত্র ভরসা, সব দিক বিচার করে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এবং 9.5 লক্ষ ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এত ট্যাব জোগাড়ের সমস্যা দেখা দেয় এবং নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে পাঠানো হবে। আগামী 3 সপ্তাহের মধ্যে সরাসরি অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছা যাবে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা পরেই স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা বৈঠকে বসেন এবং 28শে ডিসেম্বরের মধ্যে নাম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এত দ্রুত সরকারি পোর্টালে নাম তোলা নিয়ে সমস্যা দেখা দিয়েছে এবং সমস্যার কথা জানিয়ে ফোরামের তরফে চিঠি গিয়েছে স্কুল শিক্ষা দপ্তরে, কোনো উত্তর মেলেনি। এ তো গেল অ্যাকাউন্টের আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এবারে হচ্ছে কি, দ্বাদশ শ্রেণীর শিক্ষা পোর্টালে মাদ্রাসা না থাকায় উদ্বেগে পড়ুয়ারা। রাজ্যের করোনা পরিস্থিতির কারণে 2020 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার সুযোগ পায় নাই এবং অনলাইনে চলছে লেখাপড়া। সামনেই 2021 শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য প্রত্যেককে 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছে ইতিমধ্যেই করেছেন। বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা হয়েছে। এখন চলছে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নম্বর নেওয়ার প্রক্রিয়া। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক মহল। স্কুলগুলোতে যখন এরকম প্রক্রিয়া চলছে ঠিক তখনই উল্টো ছবি আসছে মুর্শিদাবাদ সহ রাজ্যের অন্যান্য মাদ্রাসাগুলো থেকে। সূত্রের খবর, বাংলা শিক্ষা পোর্টালে এখনও মাদ্রাসাগুলোকে অন্তর্ভুক্ত না করায় এই ধরনের কোনোরকম নির্দেশিকাই আসেনি কর্তৃপক্ষের হাতে। সম্ভবত কিছুটা বিমর্ষ হয়ে পড়েছে মাদ্রাসাতে লেখাপড়া করা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। প্রশ্ন উঠেছে, রাজ্যে 2018 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে শিক্ষা পোর্টালে আনলেও একই মান পাঠ্যক্রমে মাদ্রাসাগুলোকে কেন এখনও আনা হয়নি? দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের মধ্যে একাংশ অভিভাবকদের প্রশ্ন, স্কুলগুলোতে শিক্ষকদের টাকা এই শিক্ষার্থীদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও এখনও কেন মাদ্রাসাগুলোকে এর বাইরে রাখা হয়েছে? মুর্শিদাবাদের মুমিনটোলা সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রাজা বিশ্বাস বলেন, জঙ্গিপুর মুনিয়ারা হাই মাদ্রাসা টিআইসি সাহানা সহ একাধিক মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি তারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের 10,000 টাকা করে দেওয়ার বিষয়ে এ পর্যন্ত কোনো নির্দেশিকা পায়নি এবং দাবির সমর্থনে মিলেছে মুর্শিদাবাদের ডিওএমও আধিকারিক সুমন পোদ্দারের কাছ থেকেও। তিনি জানিয়েছেন যে মাদ্রাসা ছাত্রছাত্রীদের বিষয়ে এখনও পর্যন্ত লিখিত কোনো নির্দেশিকা না আসায় তার পক্ষে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়। অবশ্য মুর্শিদাবাদের ডিআই অফ স্কুল এইচএস অমর কুমার শীলা আশ্বাস দিয়েছেন যে মাদ্রাসা দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরও একই ধরনের সুযোগ দেওয়া হবে। তিনি জানান, খুব শীঘ্রই ম্যানুয়াল পদ্ধতিতে মাদ্রাসা দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করা ছাত্রছাত্রীদের ব্যাঙ্কের পাসবুক অ্যাকাউন্ট জেরক্স কপি সংগ্রহের নির্দেশিকা দেওয়া হতে পারে।
এখন আর এখানেই উঠছে প্রশ্ন, বইপত্র সরবরাহ থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা দিতে কর্তৃপক্ষ মাদ্রাসাগুলোকে দিনের পর দিন কেন অবহেলা করে চলেছে? কেনই বা বাংলা শিক্ষা পোর্টালে মাদ্রাসাগুলোকে এন্ট্রি করা হচ্ছে না? বারবার এমনই প্রশ্ন উঠছে সমাজের বিশিষ্ট শিক্ষাবিদদের কাছ থেকে। মাদ্রাসা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ট্যাব পাওয়ার বিষয়ে মাদ্রাসা শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানান, মাদ্রাসার প্রতিটি ছাত্রছাত্রী ট্যাব বা কেনার টাকা পাবে। কীভাবে ছাত্রীদের কাছে ট্যাব বা ট্যাব কেনার টাকা দেওয়া হবে সেই বিষয়ে একটি কমিটিও গঠন করে টেন্ডারও ডাকা হয়েছে। পর্যাপ্ত ট্যাব পাওয়া গেলে প্রতিটি ছাত্রীকে দেওয়া হবে, তা না হলে তাদের ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হবে। তবে ট্যাব দেওয়ার সঙ্গে বাংলা শিক্ষা পোর্টালে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা দপ্তর। তাহলে মাদ্রাসা ছাত্রীদের কিন্তু ভয়ের আশঙ্কা নেই, তাদেরও দেওয়া হবে। তাদের হয়তো অফলাইনে ব্যাংকের পাসবই এর জেরক্স নিয়ে সেইভাবে উদ্যোগ নিয়েছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ এবং তারা অবশ্যই পাবে। তাহলে ছাত্রছাত্রীরা ভয়ের কিছু নেই, অবশ্যই পাবে। এবং অবশ্যই তার আগে যে সমস্ত স্টুডেন্টদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা নেই বা আপডেট করা নেই, ঠিকঠাক করা নেই, তারা অবশ্যই তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক করে নিন। তো যাই হোক, আজকে এই ট্যাব বিষয় নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসি পরের আপডেট নিয়ে।